করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই ঘরমুখী মানুষের ঢল। ফেরিতে ভিড়, ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে অনেকেই পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। করোনায় রাজধানীর বাইরে 162 জনের মৃত্যু। হাসপাতালে বাড়ছে অক্সিজেনের চাহিদা। রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি। রাতে আসছে সিনোফার্মের 20 লাখ ডোজ টিকা। রাজধানীতে 19টি হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। দেশি গরুই বেশি। সরবরাহ পর্যাপ্ত হলেও এখনো ক্রেতা কম। ঢাকার বাইরে জমজমাট হাট। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। মক্কা অভিমুখে মুসল্লিরা মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু মূল কার্যক্রম। অংশ নিচ্ছেন 60,000 মুসল্লি। এবং জার্মানি সহ ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো 125। নিখোঁজ 1,300-এরও বেশি। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আরও অবনতির আশঙ্কা।